হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কি খবর সবার? অনেকদিন পর আমার পেজে একটা ভিডিও নিয়ে ব্যাক আসছি। তো আমি নর্মালি কখনো রিভিউ ভিডিও করি না, তো এটা হচ্ছে তাসিনা সাইকেল। তো অনেক রিকোয়েস্ট করতেছে ওর সাইকেলে একটা রিভিউ বানায় দিতে, তো আজকে ওর সাইকেলটা রিভিউ করবো। সাইকেলের কী কী পার্টস ইউজ করা হয়েছে, একটু দাম কত কত, টোটাল কত পড়ছে, এটা একটা কস্টিং দেওয়ার চেষ্টা করবো। তো আমি এখন থেকে রেগুলার ফেসবুক পেজ এন্ড ইউটিউবে ভিডিও মেক করা শুরু করতেছি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই এই পেজটাতে কী বলে ফলো দিয়ে রাখবা অ্যান্ড কানেক্টেড থাকবা, বিকজ এখন থেকে রেগুলার ভিডিও আসতেছে। তো এখন কোনো কথা না বাড়া রিভিউ শুরু করা যাক ডাইরেক্ট। তো এটা হইতেছে উইসকো 4X সেকেন্ড এডিশন। তো এই ফ্রেমের হেডসেট, তারপর ডেরা হ্যাঙ্গার অ্যান্ড হচ্ছে সিট পোস্ট সব মিলে এটার মার্কেট প্রাইস হচ্ছে 12,000 টাকা। তো এবার বাকি পার্টসে যাওয়া যাক। একটা সাইকেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টস হচ্ছে এটার ব্রেক। তো এই সাইকেল ইউজ করা যে ব্রেকটা হচ্ছে, এটা হচ্ছে শিমানো M447 অ্যান্ড এটার মার্কেট প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 6,000 টাকা। এই ব্রেকটা বাংলাদেশে ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ডের ইউজ করে, কজ এই ব্রেকের টিনিং অ্যান্ড এটার পারফরমেন্স অনেক জোস অ্যান্ড অনেক স্মুথ রোলিং যায় এটা দিয়ে, যার কারণে সব ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ডদেরকে এই ব্রেকগুলো ইউজ করতে দেখা যায়। একটা সাইকেলের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এটার ফর্ক। তো এই সাইকেলের যে ফর্কটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে XCM-এর 100mm ফর্ক অ্যান্ড এটা একটা কয়েল ফর্ক অ্যান্ড এটা হচ্ছে অরিজিনাল XCM-টা। তো এই ফর্কের পারফরমেন্স অনেক বেশি স্মুথ, এটা দিয়ে রোল মেরে আমি অনেক বেশি মজা পাই। এই ফর্কটার প্রাইস হইতেছে অ্যারাউন্ড 4,500 টাকা। সাইকেলের যে ক্র্যাঙ্কটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে IXF-এর ক্র্যাঙ্ক, এটার মার্কেট প্রাইস অ্যারাউন্ড 4,000 টাকা। এটা একটা হলো ক্র্যাঙ্ক, যার কারণে এটা ইজিলি খোলা লাগানো যায় অ্যান্ড এখানে একটা চেন ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে স্নেলের কত, এটা 32 দাঁতের। আসে আসে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে একটা সাইকেলের চেন গার্ড, স্টান্ট সাইকেলের চেন গার্ড। এই চেন গার্ডের কারণে আমরা যখন ক্যাঙ্গারু বা কোনো হার্ড স্কিলগুলো মারি বা সাইকেলটা ক্র্যাশ করে তখন এই কী বলে এটা এই চেনটা স্লিপ করে না। তো এটা এই সাইকেলের বলতে গেলে একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। এটার মার্কেট প্রাইস অ্যারাউন্ড 2,000 টাকা। এরপরেই দেখা যাচ্ছে যে সবচেয়ে মানে কী বলবো, এটা নষ্ট এলেই নষ্ট। তো এটা হচ্ছে KMC রেড স্পিডের চেন, এটার মার্কেট প্রাইস অ্যারাউন্ড কত, 1,300 টাকা। তারপর আসি হলো গিয়ে এই সাইকেলের ক্যাসেটে, এই ক্যাসেটটা শিমানো অ্যান্টিরাস্ট, এই চেনটাও অ্যান্টিরাস্ট, এই ক্যাসেটটা অ্যান্টিরাস্ট। তো এই ক্যাসেটটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 1,200 টাকা অ্যান্ড ডেরা যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে শিমানো আল্ট্রাসে 9-speed ডেরা, এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 2,000 টাকা। এটা হচ্ছে শ্যাডো ডেরা অ্যান্ড এটা বহুত শক্ত। টান সাইকেলের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা টায়ার, বিকজ এখানে যে টায়ার ইউজ করা হয়েছে এটা হচ্ছে ম্যাক্সিস হুকওয়ার্ম টায়ার অ্যান্ড এটার মার্কেট প্রাইস জোড়া মানে একটা না দুইটা জোড়া প্রাইস হচ্ছে 8,000 টাকা। অ্যান্ড এই টায়ারের সবচেয়ে বিশেষত্ব জিনিস হলো এটার বিট, এই টায়ারটা বলতে গেলে টানা 4 বছরের মতো ইউজ করা যায় অ্যান্ড এর বিট হচ্ছে স্টান্টের জন্য পারফেক্ট। আমরা যখন হ্যান্ড ব্রেক বা লো কোনো স্টান্ট করতে থাকি তখন এই টায়ারের কারণে আমাদের চাক্কাটা স্লিপ করে না অ্যান্ড অনেক ভালো গ্রিপ পাই আমরা। যে রিমটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কমন রিম ম্যাভিকের রিম। তো এই রিম দুইটা জোড়া প্রাইস হইতেছে 2,000 টাকা। তার উপর দিয়ে হচ্ছে তাসিন এখানে স্টিকার করছে ও রিমগুলোতে, তো একটু সুন্দর লাগতেছে দেখতে। তো এই এই রিমটা মোটামুটি শক্তই আছে, টাল তেমন একটা হয় না। রিম অ্যান্ড সামনের রিম দুইটাই সেম বলতে গেলে, দুইটাই হচ্ছে ম্যাভিকের অ্যান্ড এই রিমটা নিয়ে আমার কিছু বলার নেই, রিমটা অনেক ভালো অ্যান্ড শক্ত। তারপরে এই সাইকেলের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে এটার হাব, এটা হচ্ছে এনলির 101 মডেলের হাব। এই হাবের সাউন্ড অনেক জোস, এটা প্রায় বলতে গেলে নতুন লাগাইছে কয়েকদিন আগে। উপর নিচ দুইটাই এনলির হাব অ্যান্ড এটা একটা ফোর বেয়ারিং হাব, যেটার মধ্যে 4-6টা কাটা থাকে অ্যান্ড এই 6টা কাটার কারণে মেনলি হচ্ছে সাইকেলের হাবের সাউন্ড হয়। তো এই হাবের সাউন্ড নিয়ে মানে স্টান্ট রাইডারদের অন্যরকম একটা ফ্যাসিনেশন কাজ করে, তো এবার এই হাবের সাউন্ডটা শুনে নিই। এখন যদি এটা ঘুরতে দাও এটা ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, বিকজ এটা একটা বেয়ারিং হাব অ্যান্ড সাউন্ডটাও যথেষ্ট সুন্দর আছে।
আরে হাতটাও নতুন লাগাইছে তাই সাউন্ডটা একটু কম সাউন্ডটা কয়েকদিন ইউজ করতে গেলে অনেকটা বাইরে যাবে দেখতেছি এটা ঘুরতে আসে এটা নিয়ে পড়ে থাকা লাভ নেই পরে পার্টসের দিকে যাওয়া যাক সামনের এই হাফ অ্যান্ড পিছের ওই হাফ এই জোড়ার প্রাইস এটাছে মার্কেট প্রাইস অ্যারাউন্ড 6,000 টাকা অ্যান্ড দাম হিসাবে এই হাফটা একদম রিজনেবল হাফ অ্যান্ড এটা জোসের কথা ইগলকে সামনে থেকে দেখলে যেটা দেখা যায় সেটা হচ্ছে এটা হ্যান্ডেল সেটআপটা এটা হ্যান্ডেল যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ওয়েকের নতুন এডিশন অ্যান্ড এটা হচ্ছে একদম স্ট্রেইট হ্যান্ডেল তো এটার মার্কেট প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 900 টাকা তো এটা বহুত শক্ত অ্যান্ড এটা সহজে ভাঙে না অ্যান্ড পাশে যে স্টিমটা ইউজ করা দেখতেছি এটা হচ্ছে কার্সেকের রেড কালারের স্টিম তো এই স্টিমটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 1,800 টাকা অ্যান্ড কালার এই সাইকেলের সাথে এই লাল কালার স্টিমটা গেছে অ্যান্ড ম্যাচিং করার জন্য কালো হিসাবে আছে খারাপ না সুন্দরই আছে সাইকেলের শিফটারে সামনে কোনো শিফটার নেই কারণ আমরা হচ্ছে স্ট্যান্ডার্ডের আমাদের চেন গাইড আছে ফিক্স এটা হচ্ছে অ্যালটাসের 9 স্পিডের শিফটার এটা মার্কেট প্রাইস এটা আছে অ্যারাউন্ড 1,000 টাকা অ্যান্ড এই শিফটারটা দাম হিসাবে যথেষ্ট ভালো আছে অ্যান্ড এটার বাটনগুলোও স্মুথ দিস স্ট্যান্ডার্ড ঠিক আছে আমাদের সিট বেশি দিন টিকে না যার কারণে আমাদের স্থান করার জন্য সিটটা কাস্টমাইজ করা হয় যেন আমরা গ্রিপ পাই হ্যান্ড ব্রেক মারার সময় রোল টোল মারার সময় যেন স্লিপ না করে যেন ব্যাটারি গ্রিপ ইউজ করা হয়েছে অ্যান্ড আমাদের সিটগুলো কাস্টমভাবে ঝালাই করে নেওয়া লাগে না তো আমাদের সিট বেশি দিন টিকে না তো দেখা যাচ্ছে অলরেডি একটু বেঁকা গেছে তাও ঝালাই করা হয়েছে তো সিটটা অনেক টেকসই হয়ে গেছে তো যে কোনো সাইকেলের দোকানে পাওয়া যায় 300-250 টাকার মধ্যে অ্যান্ড এই সিটের মধ্যে যে গ্রিপ টেস্ট করেছে এটার দাম হচ্ছে 50 টাকা এটা হচ্ছে ব্যাটারি গ্রিপ তারপর যে ঝালাই করা হয়েছে কাস্টমাইজ করে এটা করতে পড়ছে 100 টাকা তো টোটাল 300+50+100 কত 450 টাকার মতো এই সিটের পিছনে চলে গেছে তো একটা সাইকেল হিসাবে সিটের বেশি খরচ হয়ে গেছে যে ফুটপ্যাকগুলো ইউজ করা হয়েছে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ফুটপ্যাক এই ফুটপ্যাকের দাম হচ্ছে 400 টাকা সামনে আর পিছে সব কিছু মিলায়া অ্যান্ড আমাদের যেহেতু এগুলো এনলি বিয়ারিং হাব এগুলো ইজিলি স্প্যান্ডেল করা যায় না ভিতরে ড্রিল টিল করে তারপরে স্প্যান্ডেল আলাদা বানায় দেন লাগাইতে হয় তো সব মিলাই হাবের পিছনে বলতে গেলে ফুটপ্যাক অ্যান্ড ড্রিল করা নিয়ে 1,000 টাকা তো চলে গেছে তো বলতে গেলে আর সাইকেলের বাকি কি আছে আর তো কিছু দেখতেছি না তো ওই সাইকেলটা দেখতে অনেক সুন্দর লাগতেছে রেড কালার যার কারণে ম্যাচিং ট্যাচিং করে লাগানোর পর কালো আর হলুদের কম্বিনেশনে ভালোই লাগছে আর খালি রেড কালার একটা ফ্যান না তাও ওর সাইকেলটার কালার ম্যাচিংটা সুন্দর হয়েছে দেখতে সুন্দর লাগতেছে তো এই আজকে রিভিউ বলতে গেলে এই পর্যন্ত ছিল তো এই সাইকেলের পিছনে টোটাল কত খরচ পড়ছে আমি এখন একটু পরে তাসিনের সাথে কথা বলবো তোর থেকে সব কিছু জেনে নিব তাসিন কি খবর তোমার এই তো ভাই আলহামদুলিল্লাহ তোমার কি খবর আসি মোটামুটি এখন কথা হইতেছে আমি তো তোমার সাইকেল আমার কাছে বেশি দিন ছিল না তো তুমি এটা বানাইছো তুমি জানো যে সাইকেলের খরচ কত মতো পড়ছে টোটাল তো তুমি আমাকে একটা আইডিয়া দাও তোমার সাইকেলের পিছনে তোমার কত মতো খরচ পড়ছে তো এটা আমি প্রায় 1 বছর হয়েছে সব মিলে মানে আমার প্রায় 57K পড়ছে মানে বলতে গেলে 60 আপ বাট পার্টসের সব মিলে দাম পড়লে 57K ফ্রেমটা 1 বছর হয়েছে বাকি সব বলতে গেলে 3 থেকে 4 মাস হয়েছে লাগাইছি এটার প্রায় সব মিলে টোটাল কস্ট 57 থেকে 8K এর মধ্যে হয়ে গেছে তো তুমি আমাকে এটা বলো যে আমাদের এই সাইকেলগুলো এত দাম কেন কারণ হচ্ছে গিয়ে এটার এক একটা পার্টস বলতে গেলে অনেক উন্নত মানের নর্মাল পার্টসের সাথে এটার কোনো তুলনা নাই যেটা একটা ব্রেক ধরতে গেলে এটার ব্রেকটার দাম হয়ে যাবে 4 থেকে 5,000 টাকা একটা ব্রেকের দাম পড়ে যায় তো সেই অনুযায়ী এটার কস্টটা একটু বেশি হবে তো আচ্ছা ঠিক আছে ওটা বানাইতে বানাইতে আমাদের সেই আসছি কয়টার দিকে 5:45 দিকে আর এখন বাজে 7টার মতো তো উপরে দেখো অন্ধকার হয়ে গেছে আমি তেমন একটা রিভিউ ভিডিও মেক করতে পারি না এটার কারণে আমি সবচেয়ে বেশি নার্ভাস ফিল করি ক্যামেরার সামনে তো যেহেতু এখন রেগুলার ভিডিও মেক করবো তার কারণে আমার এখন ক্যামেরার সামনে আসতে হবে তখন থেকে আমার ফেস ক্যামটাকে একটু বেশি দেখতে পাবা তো যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে আমার ভিডিওটা একটা লাইক দিও অ্যান্ড চ্যানেলের সাথে কানেক্টেড থাকবো অ্যান্ড নতুন নতুন ভিডিও আসতেছে সেটার জন্য চ্যানেলের সাথে থাকবো অ্যান্ড এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো এই তো আমার কিছু বলার নাই আচ্ছা ভাইয়া তুমি তো আমার সাইকেলের রিভিউ ভিডিও করলা সো আমার সাইকেলটা তোমার কিছু
ট্যালেন্ট দেখাও। Yes. ওকে আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে ছিল দূরে দূরে তাকে আহারে আহারে কোথায় পাবো তাহারে ছিল একটা গোপন কথা ছিল বলবার বন্ধু সময় হবে কি তোমার সব ভালো ভালো পার্টস গুলো ইউজ করা হয়েছে। তো এই সাইকেলের প্রাইসটা তুমি কত রাখতেছো? এটা যে নিবে তার সাথে আমি যোগাযোগ করে আমার মানে যত টাকা সেল করলে মানে তারও লস হবে না আমারও লস হবে না এরকম প্রাইসে দিয়ে দেবো। তো সাইকেলটা যদি কেউ নিতে ইন্টারেস্টেড থাকো তাসিমকে নক দিতে পারো, ওর আইডি লিঙ্ক সব কিছু ভিডিওর ডিসক্রিপশনে বা কমেন্টে দিয়ে রাখতেছি। তো আজকের জন্য ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিও।